বৃত্তিমূলক ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবং তাদের পাশে থাকার জন্য আমি অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছি তো আজকে যে সাবজেক্টটা আমি করাবো সেটা হচ্ছে ট্যাক্স ট্যাক্সেশন তো ট্যাক্স কাকে বলে তো ট্যাক্স বলতে বোঝায় সরকারের রাজস্বের উৎস হিসেবে যখন একজন করদাতা কর নির্ধারণ বছরের জন্য নির্দিষ্ট কতগুলো উৎস থেকে তার আয়ের ওপর বাধ্যতামূলকভাবে সরকারকে যখন কোনো অর্থ প্রদান করে তখন তাকে কর বলা হয় কর প্রধানত হচ্ছে দুই প্রকার এক একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর তো যে সকল করের ক্ষেত্রে কর ভার অন্যের ওপর স্থানান্তরিত করা যায় না তাকে বলা হয় হচ্ছে প্রত্যক্ষ কর যেমন আইকস অপরপক্ষে যে সকল করের ক্ষেত্রে করভার অন্যের ওপর স্থানান্তরিত করা যায় তাকে বলা হচ্ছে অপ্রত্যক্ষ কর বা পরোক্ষ কর যেমন বিক্রয় কর তো এই করের সাবজেক্ট ট্যাক্সেশনে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো আমি তুলে ধরব যেমন একটা হচ্ছে নির্ধারী নির্ধারীটা প্রশ্নে আসে তো নির্ধারী বলতে কাকে বোঝায় বলছে সাধারণ অর্থে নির্ধারী বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি আয়কর আইন অনুযায়ী কর প্রদান করে এই আইনের ধারা দুই ব্যাকেটের সাত অনুযায়ী নির্ধারী বলতে বোঝায় যিনি আয়কর আইন অনুযায়ী কর বা অন্য কোনো অর্থ প্রদান করতে বাধ্য হয় যা নিজের অথবা অন্য কোনো ব্যক্তির আয় বা ক্ষতি নিয়ে ধারণের জন্য নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তাকে নির্ধারী বলে ঠিক আছে তারপরে এমন একটা জিনিস আর আসছে ব্যক্তি বা পার্সন তো আয়কর অনুযায়ী অনুযায়ী আয়কর অনু আইনের ধারা দুই ব্যাকেটে একত্রিশ অনুযায়ী ব্যক্তি বলতে বোঝায় কোনো স্বতন্ত্র ব্যক্তি কোনো হিন্দু যৌথ পরিবার কোনো কোম্পানি কোনো অংশীদারি কারবার কোনো ব্যক্তিবর্গের সমিতি তারপরে একটা আসছে স্বতন্ত্র ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র ব্যক্তি বলতে বোঝায় একজন মানুষকে বোঝায় বয়স্ক বা বিকৃত মস্তিষ্কের মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না তারপর আর একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন চৌথ হিন্দু পরিবার হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এইচ এফ তো আয়কর আইনে যৌথ হিন্দু পরিবার এবং পরিবারের সদস্যরা পৃথক পৃথক নির্ধারী হিসেবে বিবেচিত করা হয় একই পূর্বপুরুষ থেকে আগত বংশানুক্রমিকভাবে সকল বংশধরী এবং তাদের স্ত্রী বা অবিবাহিত কন্যাদের নিয়ে যৌথ হিন্দু পরিবার গঠিত হয় তারপরে আরেকটা প্রশ্ন আসছে কোম্পানি তো কোম্পানি বলতে প্রাইভেট ও পাবলিক উভয় ধরনের কোম্পানিকেই বোঝায় এই ধরনের কোম্পানি ভারত বা ভারতের বাইরে বাইরে হতে পারে আয়কর আইনে কোম্পানি এবং শেয়ার হোল্ডারদের পৃথক নির্ধারী হিসেবে বিবেচনা করা হয় ঠিক আছে আর জিনিস আসছে নির্ধারণ বছর বা অ্যাসেসমেন্ট ইয়ার তো আয়কর আইনের ধারা দুই ব্যাকেটে স্বাদ অনুযায়ী নির্ধারণ বলতে বোঝায় নির্ধারণ বছর বলতে বোঝায় এক মাসের বারো বছরকে যা প্রতি বছর ফার্স্ট এপ্রিল থেকে শুরু হয় এবং পরবর্তী বছরের একত্রিশে মার্চে শেষ হয় নির্ধারণ নির্ধারিত কোনো এক পূর্ববর্তী বছরের আয় সাধারণত সাধারণত তার পরবর্তী নির্ধারণ বছরে নির্ধারণ করা হয় তারপর আর প্রশ্ন আছে পূর্ববর্তী বছর বা প্রিভিয়াস ইয়ার তো আয়কর আইনের ধারা অনুযায়ী নির্ধারণ বছরের আগের বছরকে বলা হয় নির্ধারণ বছরের অপ্রভাব পূর্বের বছরকে বলা হয় পূর্ববর্তী বছর তো পূর্ববর্তী বছর বারো মাসে এক বছর যা ফার্স্ট এপ্রিল থেকে শুরু হয় এবং পরবর্তী বছরের একত্রিশে মার্চে শেষ হয় প্রত্যেক নির্ধারিত পূর্ববর্তী নির্ধারণ আয় তার পরবর্তী নির্ধারণ পরবর্তী বছরে নির্ধারণ করা হয় তাই পূর্ববর্তী বছরকে আয় উপার্জন বছরও বলা হয় তারপরে আরেকটা হচ্ছে ব্যবসা ব্যবসা তো আয়কর আইনের দুই ব্যাকেটের তেরো ধারা অনুযায়ী ব্যবসা বলতে বোঝায় যে কোনো কারবারের বাণিজ্য বা উৎপাদন অথবা যে কোনো ধরনের কাজ যা কারবারের উপাদানের সঙ্গে যুক্ত হয় তাকে ব্যবসা বলা হয় তো এই কটাই থাকলো আজকে এগুলো শর্ট প্রশ্ন হিসেবে আসে আর খুব সোজা সাবজেক্ট একটু পড়লেই ভালো নাম্বার পাওয়া যায় তো আগামী দিনে পরের লেশনে আমি আরও কিছু চ্যাপ্টারগুলো তুলে ধরবো যাতে তোমাদের সুবিধা হয়